20 টাকা 50 টাকা 50 টাকা আবার 50 টাকা। কি ব্যাপার, এত টাকা তোমার কাছে সকালবেলা টাকা নাড়া চাড়া করছে, ব্যাপার কি তোমার? 100 টাকা মাইনে পেয়েছো নাকি? হ্যাঁ মাইনে পেয়েছি। হ্যাঁ মাইনে। তুমি কোন অফিসে চাকরি করো? আমি দোকানের অফিসে চাকরি করি। বন্ধুরা মামুন মাইনে পেয়েছে তাহলে মিষ্টি খেতে হবে, কি বলো তোমরা? হ্যাঁ এটা দিয়ে মিষ্টি তো কিনা হবে। ও মিষ্টি আনা হবে, ঠিক আছে আমরা তাহলে মিষ্টি খাবো, ঠিক আছে। নমস্কার দর্শক বন্ধু, আমাদের হ্যাপি B2d2 ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সকলে খুব ভালো আছি বন্ধু। আজ হলো সোমবার আর এখন সকাল 9:30 বাজে, এখন থেকে শুরু করলাম আজকের ভিডিও। আমরা আমাদের শ্বশুরবাড়ি থেকে চলে এসেছি আর আজকে দোকানে আছি, দোকান থেকে ব্লগটা কন্টিনিউ করছি। তোমরা ব্লগের সঙ্গে থাকো আর যদি ব্লগটি ভালো লাগে একটা লাইক করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো বন্ধু। এখন 10টা বাজে আর আমার বরকে আমি একটা কাজে পাঠাচ্ছি। কি কাজে? আমার মায়ের ওষুধ আনতে হবে, ওষুধের ওখানে যাবে, ওষুধ আনবে আর একটু চা আনবে, দুধ আনবে, বাজারে পাঠাবো, দু জায়গায় পাঠাবো, অনেকটা খাটনি হবে। আমরা সকালবেলায় আসলাম, আমারও শরীরটা তেমন ভালো না, ঠান্ডায় দম ছাড়তে পারছি না, মাথা প্রচুর ব্যথা করছে। হ্যাঁ এখন মনে হচ্ছে শুয়ে থাকছি কিন্তু আর ভালো লাগছে না, কিন্তু তাও একটু বসতে হবে, কাজ আছে অনেক। তাহলে বন্ধুরা চলো বাইরের কাজটাকে সেরে আসি, তারপর দোকানে এসে ব্লগটা কন্টিনিউ করব। তোমরা ভিডিওর সঙ্গে থেকো, ভিডিও দেখতে থাকো। যে কাজ নিয়ে বেরিয়েছিলাম কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন দোকানে ফিরছি। আমার খুব খিদে পেয়ে গেছে, এখন দোকানে গিয়ে কিছু খাবো। তো বাজার গিয়েছিলাম, বাজার থেকে আসলাম, বাজারের কাজটা হলো না, গিয়ে ছেলের দোকানে আসলাম, ছেলে তো বাড়ি ছিল না, সকালবেলা দোকানটা খুললো। যাই হোক আমি এখন আবার ঘুরে বাড়ি যাব, তাই বলতে আসলাম যে বিকাশ তুই ভাতটা বাড়ি থেকে নিয়ে আসবি, কারণ ঘণ্টাখানির মধ্যে যাবে, চলে যাবে ভাত আনতে। ঠিক আছে তুমি সাবধানে যাও, আমি যাচ্ছি একটু পরে, খাবার খিদেও পেয়ে গেছি কিন্তু। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি রান্না বান্না করো। হ্যাঁ রান্না হয়ে আসলো। 20 টাকা 50 টাকা আবার 50 টাকা। কি ব্যাপার, এত টাকা তোমার কাছে সকালবেলা টাকা নাড়া চাড়া করছে, ব্যাপার কি তোমার? 100 টাকা মাইনে পেয়েছো নাকি? হ্যাঁ মাইনে পেয়েছি। হ্যাঁ তুমি কোন অফিসে চাকরি করো? আমি দোকানের অফিসে চাকরি করি। বন্ধুরা মামুন মাইনে পেয়েছে তাহলে মিষ্টি খেতে হবে, কি বলো তোমরা? হ্যাঁ এটা দিয়ে মিষ্টি তো কিনা হবে। ও মিষ্টি আনা হবে, ঠিক আছে আমরা তাহলে মিষ্টি খাবো, ঠিক আছে। একটা দিয়ে, দুটো দিয়ে, তিনটে দিয়ে মিষ্টি আনা হবে। তাহলে কখন মিষ্টি আনতে যাবো বলো? বন্ধুগণ এখন দুপুর 12টা বাজে আর দুপুরে রান্নাবান্না বাড়িতে হয়েছে, আমি এখন খাবার আনতে যাবো আর আমার সঙ্গে জিতু যাবে, তাহলে চলো বাড়ির থেকে ঘুরে আসি। এ মামন তাহলে আমরা খাবার আনতে গেলাম, ঠিক আছে। আমরা এখন বাড়ির খুব কাছেই চলে এসেছি আর জিতু আমার সঙ্গে এসছে, জিতুকে নিয়ে আসলাম। ফেসবুকে তো খুব ছবি ছাড়া হচ্ছে তোমাদের। হ্যাঁ ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি আর এখন খাবারটা নেবো, খাবার নিয়ে সোজা দোকানে যাচ্ছি। তুমি আবার পালাচ্ছে কেন ক্যামেরা দেখে? বন্ধুরা বাবা গাছে জল দিচ্ছে এখন দুপুরবেলা, আমি বাড়িতে এসেছি, এসে দেখি গাছে জল দিচ্ছে। জল না দিলে কিছু হয় নাকি? তাই জলের সাহায্যেই সব কিছু করতে হয়, জল সার সমস্ত কিছু দিতে হয়, তবে গাছ আহার পায়। এখন দুপুর 1:10 আর দেখো আমি এখন দুপুরের খাবার খাবো, দুপুরের খাবার চলে এসেছে আমার সামনে। এখন 3:30 বাজে আর এই মুহূর্তে আমার মিউজিক চ্যানেলের একটা ভিডিও আমি পাবলিশ করলাম, আর যেহেতু 3:30 বেজে গেছে সেই কারণে স্নান করতে হবে, আর সেই কারণে দোকানের সামনেটা জল ছিটিয়ে পরিষ্কার করে ঝাটফাট দিয়ে আমি চান টান করে ফ্রেশ হয়ে নিচ্ছি, তারপরে বন্ধুরা ব্লগটা কন্টিনিউ করছি। আজকে ফোন করার কি আছে? তাহলে টাইম হয়ে গেছে বাবা। এ বাবু চা 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 দিয়ে আসি গা, কিছু খাইলো না তো?
না খেলে আর কি করা যাবে। এখন 5:30 বাজে আর দেখো মামুন এখন ভাত খাচ্ছে, তাও আবার গামলায় করে নিয়ে বসে, থালা ফালা নেই মনে হচ্ছে, গামলায় করে নিয়ে ভাত খাচ্ছে। গামলাটা কটা ভাত ছিল, আবার বললাম থালা মাখাবো, সেই আমাকে তো ধুতে হবে, তাহলে গামলাটা খেয়ে নিই, গামলাটা খেয়ে একবার মেজে ফেলবো, তাহলেই তো হয়ে গেলো। কি বুদ্ধি সত্যি, ঘরের মধ্যে খাচ্ছি কে দেখবে বলো, গামলায় খাচ্ছি না। তুমি ঘরের মধ্যে খাচ্ছি কিন্তু বন্ধুদের তো, বন্ধুরা তো দেখবে, বন্ধুরা দেখুক দেখুক। এখন থেকে রাত্রি 10:00 পর্যন্ত কাজ হলো দোকানটাকে চালানো, কাস্টমার আসলে কাস্টমার দেওয়া, আর যদি কাস্টমার না থাকে তাহলে পরে আমার চ্যানেলের জন্য কাজ করা। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা ব্লগের সঙ্গে থাকো, ব্লগটি দেখতে থাকো। গাছে থাকে পাখি, জলে থাকে মাছ, গাছে থাকে ফল, পাখি ফল খায়, পাখা মেলে উড়ে, বাঘ আছে আম মনে, গায়ে চাকা চাকা ডাক, পাখি মনে গান গায়, মাছ জলে খেলা করে, ডালে ডালে কাক ডাকে, ডালে ডালে কাক ডাকে, খালে বক মাছ ধরে, খালে বক মাছ ধরে। এখনই আমার ছুটি হয়ে গেছে, আমার ছুটি হয়ে গেল, তারপর এবার আমি কম্পিউটার দেখব। এখন রাত্রি 8:00 বাজে আর আমি গত 1 ঘন্টা ধরে জিতুকে পড়াচ্ছিলাম, জিতুর পড়া হয়ে গেছে আর আমি এখন কম্পিউটারে বসবো, কম্পিউটারে কাজ করবো। এ দেখো বন্ধুরা, মামুন এখন টিভি দেখছে, এ দেখো টিভি দেখছে, আর আমি এখন কম্পিউটার চালাবো, কম্পিউটারে কাজ করবো। এই ন্যাকড়া দিয়ে কম্পিউটারটাকে ঢেকে রাখি, তার একটাই কারণ প্রচণ্ড ধুলো পড়ে, সেই কারণে ন্যাকড়া দিয়ে ঢেকে রাখি। বন্ধুগণ, রাত্রি এখন 12:20 আর এইমাত্র আমার ভিডিও এডিটিং শেষ হলো, আর সেই সঙ্গে শেষ হলো আজকের ভিডিওটা। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানিও। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন একটা ভিডিওতে, সকলে ভালো থেকো, শুভরাত্রি।